আসসালামু আলাইকুম বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত অর্থনীতি সমিতির সম্মেলনে দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর সামরিক শাসকদের আমলে দেশের উন্নয়ন হয়নি মিলিটারি ডিকটেটাররা কখনো গবেষণায় কোনো দৃষ্টি দেননি জিয়া এরশাদ খালেদা কেউই সমুদ্র সীমা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি জিয়া রহমানের আমলে দেশে ঋণ সংস্কৃতি চালু হয় বলেও দাবি করেন শেখ হাসিনা করোনা মোকাবেলা করলে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে বলে জানান সরকার প্রধান উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও বলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুলরা আটাশ অক্টোবর পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগকে আক্রমণ করছেন দেশি বিদেশি কোন শক্তি নয় সরকারকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ জিয়াউর রহমান নানারকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্র করলেও উনিশশো সালের সতেরো মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা তারা বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন রহমানের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কারাবন্দী করা হয়েছিল হত্যা করা হয়েছিল তাই বিএনপির মুখে বন্দি মুক্তির কথা মানায় না বেশামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না জিয়াউ রহমান আওয়ামী অন্যান্য দলের বাষট্টি হাজার নেতা কর্মীকে জেলে রেখেছে আপনাদের কতজন জেলে আছে দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা তৈরি করবেন তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের মনে করেছেন চুপচাপ আছে কেউ শাস্তি পাচ্ছে না কেন পাবে গত নির্বাচনে পঁচাত্তর জন এমপি নমিনেশন পায়নি এটাও দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে ঘরের ভিতর ঘর করবেন না মশারির মধ্যে মশারি কাটাবেন না শেখ শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন যারা বুঝেছেন পেয়েছেন সে শাস্তি তারা ঠিকই বুঝেছে যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছে তিনি বলেন শেখ হাসিনা মৃত্যুর হুমকিকে পরোয়া করেন না বাংলাদেশের জনগণকে বাংলাদেশ অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মুঈন খান তিনি বলেন সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে সাত জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবীল্লাহ নবী সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন তিনি এমনভাবে মানসিক নির্যাতন করেছে আমাকে অন্ধকারে দুই দিন পর্যন্ত আমার চোখ তারা অন্ধকার বন্দি আর আমাকে বিভিন্ন শব্দ গুলির আওয়াজ করসারের আওয়াজ বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে আমাকে প্রীতি সন্ত্রাস করেছে কোন সময় আমি অজ্ঞানত হয়ে গেছে তাদের এই মানসিক বৃদ্ধি সন্তোষের কারণে এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন মিথ্যা অভিযোগে মামলা গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না বলেন দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করে করুক সেটা কথা নয় আবার আমেরিকার পেছনে পেছনে সরকার করে সেটাও আপনারা দেখতে পেয়েছেন বাস্তবতা আসলে এগুলো নয় বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের অবস্থান এক হয়নি তারা নির্বাচনের আগে নির্বাচনের সময়ে নির্বাচনের পরে যে কথা বলেছিল আজকে থেকে দুদিন আগে তাদের প্রতি নিজে বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নির্ধারক বলেন সরকার সংশ্লিষ্টদের দেশের অর্থনীতির লুটপাটেই এই দুরাবস্থা। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে বিলিয়ন ডলার চুরি করার ব্যবস্থা হয়েছিল সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছিল তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্কে থাকতে পারে কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাইছে অন্যদিকে জনগণকে তারা ফাওতা দিতে চাচ্ছে এই এসব করে তারা শেষ রক্ষা করতে পারবে এরপর ডক্টর মঈন খান যান ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দি আব্দুল কাদের ভুইয়া জুয়েলের মালিবাগের বাসায় এসময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান হোসেন বাংলা ঢাকা ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরেও এই শিল্প থেকে ঝরে পড়ছেন অনেক খামারি এজন্যতীকেই দায় করছেন প্রান্তিক একই সাথে বিরূপ আবহাওয়া এবং ফিড ও বাচ্চার দাম বৃদ্ধির অভিযোগ আছে তাদের বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি দাম নিয়ন্ত্রণে এবং প্রান্তিক খামারে বাঁচাতে পোলট্রি নীতিমালা করার পরামর্শ তার মামুল বিস্তারিত রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ বিশ বছর কিন্তু খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার ডিলারদের কাছে নয় থেকে দশ টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের মেডিসিন খরচ বেশি খাবারের দাম বেশি বাচ্চার দাম বেশি সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোসান খাইতেছি লোসান খাইতেছি বললে একটু অপ যে দেখি পরিস্থিতি কি হয় সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল শুনছিলাম যে সাদা ডিম সাড়ে দশ টাকা লাল ডিম এগারো টাকা কিন্তু আমরা এই রেটটা পাই নেই যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারোয়ান বাজারে একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস এগারো টাকা পঁচাত্তর পয়সা যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে বারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি ডজন দেড়শো থেকে একশো পঞ্চান্ন টাকা আর কোনো কায়দা নাই আমাদের তো আয় বাড়ে নাই সব জিনিসের দাম বেশি কি করে চলবো আগে ছিল একশো টাকা একশো বিশ টাকা অনলাইন একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মানে ডেমর বাজার কম ডিমের দাম বাড়ছে এক সপ্তাহ আগেও যেখানে এক ডজন ডিম কেনা যেত একশো টাকায় সেখানে ত্রিশ টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে বিল্ডিং করে ঘর করে জায়গা কিনে এক ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে মাস ছয় মাস পালার পরে সে ডিম পায় এত লম্বা একটা সময় কাজ করার পরে এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার ফাইভ পারসেন্ট আর একজন পাইকার যে ওদের থেকে কিনে খামার থেকে কিনে তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিক্স না নিয়ে তার তার প্রফিট কিন্তু টেন পারসেন্ট এরপর আবার রিটেল যারা তারা টেন পারসেন্ট তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায় দেশে প্রতিদিন চার কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় সাড়ে চার কোটি যার প্রায় আশি শতাংশই উৎপাদন করছে মামুন বাংলা ঢাকা ভীষণ খেলার খবর মেসি ভার্সেল চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হলো প্রায় এগারো কোটি টাকায় দু সালে ভার্সেলোলা ট্রায়ালে সবাইকে চমকে দিয়েছিলেন মেসি তার প্রতিভায় মুগ্ধ হয়ে সে বছরে চোদ্দ ডিসেম্বর বার্সেলোনা টেরিস ক্লাবে মেসির সঙ্গে চুক্তি করেছিলেন কাতালান ক্লাবটি আর্জেন্টাইন ফোয়ার্ডকে যেন অন্য কোনো ক্লাব নিতে না পারে সেজন্য তাড়াহুড়ো করে একটি ন্যাপকিন পেপারের ওপর সেই চুক্তি করা হয়েছিল গত ফেব্রুয়ারিতে জানা যায় ঐতিহাসিক ন্যাপকিন পেপারটি নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বনহামস হামস ধারণা করা হয়েছিল নিলামে দাম ছয় কোটি পঁয়ত্রিশ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে কিন্তু ভার্সার সম্পর্ক শুরুর সেই ঐতিহাসিক দলিলের দাম প্রত্যাশাকে ছাড়িয়ে যায় নিলামকারী প্রতিষ্ঠান বোন হামস জানায় ন্যাপকিন পেপারটি নিলামে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলারে বিক্রি হয় যা বাংলাদেশের মুদ্রায় এগারো কোটি উনত্রিশ লাখ টাকা নিলামে ভিত্তি মূল্য ছিল নয় লাখ ডলার এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রয়েছে বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট ফোর ডট কম ও ফেসবুক ডট কম সার্চ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম সার্চ বাংলা নিউজে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে